নমস্কার বন্ধুরা, অভিনন্দন সকলকে আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের আজকের নতুন ভিডিওতে। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং আজকের যে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের লেম্বুসরাতে অবস্থিত আইসিএআর এগ্রিকালচারের যে সেন্টার আছে সেখান থেকে একটি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং তা নিয়ে আজ সম্পূর্ণ আমরা আলোচনা করব। দেখে নেব কী কী ডিটেলসে দেওয়া আছে, কীভাবে আবেদন করবেন এবং কী কী প্রসেস আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু কিন্তু এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। কিছু বিষয় আলোচনা করব, তারা এখনো নিচ্ছে ছোট্ট একটি রিকোয়েস্ট। যদি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আজকে ভিজিট করেন, তারা কখনো আমাদের চ্যানেলটি দেখেননি, তাহলে অবশ্যই এই ধরনের চাকরি সংক্রান্ত সকল প্রকার আপডেটস খবরাখবর পেতে আমাদের স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সাথে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। মনে রাখবেন যখন এই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন এবং হয়তো আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রতিদিন যে চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো সেইখান থেকে কোনো একটি বিজ্ঞপ্তি আপনার ফিউচারে কোনো একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স, এই ক্ষুদ্র রিকোয়েস্ট রইল এবং অবশ্যই চেষ্টা করেন ভিডিওগুলো শেয়ার করে দেওয়া যাতে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি অংশের মানুষ যাতে এই ভিডিওগুলি দেখতে পারে। ভিউয়ার্স, চলে যাবো সেই নোটিফিকেশনে, দেখে নেবো সেখানে ডিটেলস তারা কি কি দিয়ে দিয়ে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এলাম তাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখান থেকে আমরা প্রথমে যেটা দেখে নেব তাদের যে লোকেশন সেটা দেখে নিচ্ছি কি আছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ আইসিএআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজন ত্রিপুরা সেন্টার, পোস্ট অফিস লেম্বুছড়া, পিন হচ্ছে 799210 ওয়েস্ট ত্রিপুরা। তো এখানে গেল তাদের যে লোকেশনটি সেন্টারের সেই লোকেশন এবং দেখে নাও 27 আগস্ট 2020 কিন্তু এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। তো তারপরেই আছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে কী আছে আমরা এক এক করে দেখে নেব। প্রথমে আছে দেখো, ইলিজিবল ক্যান্ডিডেট ইনভাইটস টু এপেয়ার ফর ওয়ার্ক ইন্টারভিউ ফর দ্য পোস্ট টু বি হোল্ড অন দ্য অফিস অফ দ্য জয়েন্ট ডাইরেক্টর আইসিআর রিসার্চ কমপ্লেক্স ফর এনইএইচ রিজন। অর্থাৎ আপনাদের এখানে পরিষ্কার দেওয়া আছে ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে, তার জন্য একটি নির্দিষ্ট ডেট অবশ্যই থাকবে এবং সেই ডেটে আপনাকে তাদের সেই অফিসে যেতে হবে, গিয়ে ইন্টারভিউটি দিতে হবে। তো সেই ইন্টারভিউটি দেওয়ার জন্য আপনারা তাদের সেই সেন্টারে যেতে হবে। সেন্টারের অ্যাড্রেস দেখানো আবার দেওয়া আছে, ত্রিপুরা সেন্টার লেম্বুছড়া, অর্থাৎ লেম্বুছড়াতেই তাদের অফিসটি অবস্থিত। আইসিআর এর যে সেন্টার সেইটি আশা করছি অনেকেই চিনে থাকবেন। এবং আপনাদেরকে যেতে হবে ঠিক 11টা থেকে ইন্টারভিউ শুরু হবে, তার আগে কিন্তু আপনাকে যেতে হবে তাদের সেই সেন্টারে এবং সেটা হচ্ছে 11 সেপ্টেম্বর 2020। ডেটটা আবারও বলে দিচ্ছি, 11 সেপ্টেম্বর 2020 আপনাদের সেই ইন্টারভিউটি হবে। তো এখানে যেহেতু আপনি ইন্টারভিউ দেবেন তার জন্য কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ আবেদনপত্র আপনাকে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট আছে দেখে নাও 7 সেপ্টেম্বর 2020। 7 সেপ্টেম্বর 2020 মধ্যে কিন্তু আপনাকে আবেদনপত্রটি জমা দিয়ে দিতে হবে তাদের যে সেন্টার আছে সেই সেন্টারে গিয়ে। তো সেখানে কি কি লাগবে আপনাদের কাগজপত্র দেখে নিচ্ছি, দেখে নাও। ইন্টারেস্টেড পার্সন মে সাবমিট দেয়ার বায়োডাটা ইনক্লুডিং অল অফ সেলফ অ্যাটেস্টেড টেস্টিমোনিয়াল, অর্থাৎ আপনাদের একটি বায়োডাটা ফরম্যাট প্রয়োজন পড়বে যেটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এবং সাথে আপনাদের সকল প্রকার যত প্রকার ডকুমেন্টস আছে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সব কিছু আপনার জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করবেন। অ্যাটাস্টেড করে আপনার তাদের যে অফিস বলে সিআর লেম্বুছড়া সেন্টার সেখানে আপনাকে যেতে হবে, গিয়ে কিন্তু 7 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে সেই বায়োডাটি অর্থাৎ অ্যাপ্লিকেশনটি আপনাকে জমা করে দিতে হবে। তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটি জমা করবেন তারপর আপনাদের সকল প্রকার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে এবং ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার পর আপনাদের কিন্তু ইমেল অথবা মোবাইল নাম্বারের মাধ্যমে কল থ্রুতে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কারা কারা এর জন্য এলিজিবল। তো যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকে কিন্তু এলিজিবল নাও হতে পারেন, কারণ কাগজপত্র আপনাকে ভালোভাবে দেখে শুনে কিন্তু ডকুমেন্টসগুলি ভালোভাবে বায়োডাটা প্রপারলি কিন্তু আপনাকে সেগুলো ফিল আপ করে দিতে হবে, কোনো কিছু বিষয় যদি মিস্টেক থাকে এবং যে কোয়ালিফিকেশান আছে সেটা যদি আপনাদের ম্যাচ না করে তাহলে অবশ্যই কিন্তু এখানে আপনি জয়েন হতে পারবেন না এবং আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি রিজেক্ট করে দেওয়া হবে। তো যারা যারা এখানে অ্যাকচুয়াল নোটিফিকেশন দেখে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এবং সব কিছু ঠিকঠাক থাকবে তাদেরকে কিন্তু হয় ইমেল না হয় মোবাইল নাম্বারের মাধ্যমে আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হবে এবং তারাই কিন্তু 11 সেপ্টেম্বর সেই ওয়ার্ক ইন্টারভিউ অর্থাৎ সেই ইন্টারভিউটি দিতে যাবে। এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে গিয়ে, যারা যারা এখানে আবেদন করবেন যদি অধিক পরিমাণে ক্যান্ডিডেটস এখানে আবেদন করেন তাহলে কিন্তু একটা দিনে অর্থাৎ 11 সেপ্টেম্বর সবাইকে এখানে ইন্টারভিউটা নেওয়া সম্ভব হবে না, তার জন্য কিন্তু যে ডেট আছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো যারা যারা এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে মোবাইল নাম্বারে জানানো হবে, সেই ডেট অনুযায়ী আপনারা চলে যাবেন, কারণ কোভিড সিচুয়েশনের জন্য কিন্তু যদি অধিক পরিমাণে ক্যান্ডিডেটস থাকে তাহলে একসঙ্গে কিন্তু জমায়েত করা হবে না, তার জন্য কিন্তু বিভিন্ন ডেটে হতে পারে এবং যদি ক্যান্ডিডেটস কম থাকে তাহলে একটা ডেটই আপনাদেরকে নেওয়া হবে। তো আশা করছি এই বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে, কীভাবে আবেদন করবে, ইন্টারভিউ কবে আছে। এবার আমরা দেখে নেব আপনাদের কী কী পোস্ট আছে, কোয়ালিফিকেশন কী আছে, কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তারা চেয়েছে। তো দেখে নাও আপনাদের যে পোস্ট আছে সেই পোস্টের নাম হচ্ছে ইয়ং প্রফেশনাল ওয়ান, এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রজেক্টের কাজ, অর্থাৎ আপনাদের একটি প্রজেক্টে নিয়োগ করা হয়েছে এবং কী প্রজেক্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে প্রজেক্টের নাম আছে দেখে নিতে পারেন আপনারা। এবং কোয়ালিফিকেশন দেখে নিচ্ছি কী লাগছে, এলিজিবল
এলিজিবিলিটি দেওয়া আছে এমএসসি ইন এগ্রোনমি এবং সোশ্যাল সায়েন্স যদি কেউ থাকে তাহলে অবশ্যই কিন্তু তারা এখানে অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে ডিজারেবল অর্থাৎ গুরুত্ব তাদেরকে দেওয়া হবে যাদের এটলিস্ট 6 মান্থ ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড অর্থাৎ আপনাদের যে প্রজেক্ট নেওয়া হচ্ছে সেই প্রজেক্টের আন্ডারে যদি আপনাদের এক্সপেরিয়েন্স থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে গুরুত্ব বেশি দেওয়া হবে নেক্সট দেখুন এখানে ডিউরেশন আছে অর্থাৎ আপনাদের কাজের যে ডিউরেশন সেটা কিন্তু থেকে 8 মাসের মতো সেই ডিউরেশনটা আছে এবং তারপর কিন্তু সেই টাইমটি বাড়ানো হতে পারে সেটা সম্পূর্ণ প্রজেক্টের উপর ভিত্তি করে তো এবার আপনারা বিবেচনা করবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে জয়েন হতে পারবেন এজ লিমিট দেওয়া আছে 21 থেকে 45 বছর এবং স্যালারি পেয়ে যাবেন পার মান্থ 15000 করে তো ভিউয়ার্স এই ছিল মূলত টোটাল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো তাছাড়া যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান ডিটেইলসে তাহলে অবশ্যই তাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে ডিটেইলসে আপনারা জানতে পারবেন সবকিছু আপডেটস খবরাখবর পেয়ে যাবেন ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন নতুন আপডেটস চাকরি সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা বাই বাই